হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি কোনো রেসিপি নিয়ে নয় আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এটি ভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে আর আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মাস্ক পুরো বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের প্রভাব আর এই করোনা ভাইরাসকে ভয় না পেয়ে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই ভয়ানক ভাইরাসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এখন কিন্তু বাজারে তৈরি মাস্ক খুব বেশি পাওয়া যাচ্ছে না আর যদিও পাওয়া যাচ্ছে তারা আমাদের থেকে দ্বিগুণ দাম নিয়ে নিচ্ছে তো অল্প খরচে বাসায় কিন্তু আপনারা খুব সহজেই মাছটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ তৈরি করা তো চলুন শুরু করি তো ঘরে তৈরি মাছ তৈরি করার জন্য আমি এখানে কাপড়ের ব্যাগ নিয়েছি আমরা মার্কেটে যখন কাপড় কেনাকাটা করি তখন কিন্তু এ ধরনের ব্যাগ আমাদেরকে দেয়া হয় তো আজকে সেই ব্যাগ দিয়ে আমি কিন্তু এগুলো তৈরি করব আমি তিন কালারের তিনটি ব্যাগ নিয়েছি গোলাপি সাদা এবং হলুদ তো দেখতে পাচ্ছেন তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা ঘরে নিজেই নিজেদের মাছটা তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি এই হলুদটা দিয়েই শুরু করছি তো এখানে আমি প্রথমে যে মাপটা নিয়ে নিব সেটা হচ্ছে আট ইঞ্চি তো জাস্ট এখানে একটু মার্ক করে নিচ্ছি আমি যতটুকু লম্বা নিব আর পাশেও কিন্তু আমি একই মাপ নিয়ে নিচ্ছি এখানেও আমি আট ইঞ্চির মতোই নিয়ে নিব এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি এবার জাস্ট আমি কেটে আমি ব্যাগটাকে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি যে মাপে কেটেছি আপনি সেই মাপে কেটে নিতে পারেন এবার জাস্ট এটাকে ফোল্ড করে নিব। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখে দিচ্ছি কিভাবে করবেন জাস্ট এভাবে ধরে এটি ভাজ দিতে হবে যেমনটা আমরা ছোটবেলায় পাখায় দিতাম সেভাবে আমরা ভাজটা দিবো দিয়ে জাস্ট নখের সাজে একটু চেপে নিতে হবে যেহেতু এটা কাপড়ের ব্যাগ তাই এটা কিন্তু ভাজ হয়ে থাকবে না কাপড় হলে হয়তো এটা সেট হয়ে থাকতে একইভাবে আরও একটি ভাজ আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিউর্স আমি তিনটে মতো ভাজ দিয়েছি আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন তবে বেশি দিলে কিন্তু এটা পাশে কমে যাবে তো তিনটে মতো ভাজ দিতে হবে আর ভাজ দিয়ে এই কর্নার সাইডটা সেলাই করে নিতে হবে তো একইভাবে দুপাশে কিন্তু সেট করে সেলাই করে নিতে হবে তো আমি মেশিনের সাহায্যে এটাকে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার জন্য আমি মেশিনে চলে এসেছি এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি সেম যেভাবে আপনাদেরকে আমি টেবিলে দেখিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু আমি আবার এটাকে ফোল করে সেলাই করে নিচ্ছি তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজটি করছি আপনারা চাইলে কিন্তু এটা সুই দেওয়া হাতেও সেলাই করে নিতে পারেন মেশিন ছাড়াও কিন্তু এটা ইজিলি তৈরি করে নেওয়া যাবে তো একইভাবে অপোজিট সাইডটাও সেলাই করে নিতে হবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সেলাই করা হয়ে গেছে আমি এ পাশটা এবং ও পাশটা দনো পাশই কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার সাইড বর্ডারে একটি পাইপিং দিব সেই জন্য ব্যাগের যে এক্সট্রা অংশ ছিল সেখান থেকে আমি পাইপিংটা কেটে নিয়েছি। তা আমি বর্ডার লাইনের জন্য এভাবে পাশ করে কেটে নিয়েছি তো এবার মাঝখান থেকে আমি এটাকে কেটে নিব যেহেতু দুটো সাইডে এটা পাইপিং করতে হবে তো মাঝখান থেকে কেটে নিচ্ছি উল্টে নিয়ে এই পাইপিংটাকে সেট করে নিতে হবে বরাবর এটাকে সেট করে নিয়ে সেলাই করে নিতে হবে তো যতটুকু মাস্কের লম্বা ততটুকু অনুযায়ী আমরা যে পাইপিং এর জন্য কেটেছিলাম সেটা কেটে নিচ্ছি এক্সট্রা যে অংশটা ছিল সেটা মুড়িয়ে নিচ্ছি যাতে করে বাইরের দিকটা না দেখা যায় তো ভাজ করে নিয়ে মুড়িয়ে এক্সট্রা যে অংশটা ছিল সেটা মুড়িয়ে ভেতরের দিকে দিয়ে দিতে হবে তারপর সেটাকে সেলাই করে নিতে হবে সাইডের যে কানে লাগিয়ে নেওয়ার অংশটা সেটা আমি তৈরি করে নিব সেই জন্য আমি এখানে রাবার নিয়েছি আর এই রাবারটাকে আমি দশ ইঞ্চি পরিমাণে মেপে কেটে নিব তা আপনারা চলে কিন্তু এই কাপড়ের ব্যাগ দিয়েও সাইডের অংশটা লাগিয়ে নিতে পারেন কিন্তু রাবার হলে একটু বেশি ভালো হয় কমফোর্টেবল হয় তো সেই জন্য আমি রাবারই লাগিয়ে নিচ্ছি এরকম চিকন রাবার আপনারা কিনে নেবেন আর রাবার না থাকলে আপনারা কিন্তু কাপড় দিয়েও কাজটি করতে এবারে এই রাবারটাকে আমি সেট করে নিচ্ছি তো এক কর্নারে রাবারে এক কোনা সেট করে নিচ্ছি তারপর অপোজিট সাইডের যে কর্নার সেটা আবার সেট করে নিতে হবে অপোজিট সাইডে তা আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি ভিউয়ার্স আমি সবগুলো মাস্কই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই মাস্কগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা দেখি কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা বাইরের কেনা মাস্ক নয় তো আপনারা চাইলেই কিন্তু এটা ঘরেই তৈরি করে নিতে পারেন খুবই সহজে তাই হোক আমার আজকের ভিডিও থেকে আপনারা একটি হলে উপকৃত হয়েছেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি